খাবারের খোঁজে একদল পাখি উড়ে যাচ্ছিল আর তারা নিজেদের মাঝে আলোচনা করছিল। সামনে বর্ষা আসছে, যখন তখন বৃষ্টি নেমে আসবে আর তখন আমরা ঘর থেকে একদম বের হতে পারবো না। তখন ছানাদের নিয়ে অনাহারে দিন কাটাতে হবে। তুই তো দেখছিস সত্যি অনেক বোকা। শোন, আজ তো আমরা সবাই মিলে একসাথে খাবার খোঁজার জন্য বেরিয়ে পড়েছি, তাই সবাই মিলে আগামী 10 দিনের জন্য খাবার মজুদ করে নিব। তাহলেই তো আর আমাদের অনাহারে থাকতে হবে না। টুনি একদম ঠিক কথাই বলেছে। এবার শোনো সবাই, সামনে একটা মানুষের গ্রাম আছে আর সেখানে অনেক ফসল আছে। আমরা যদি কোনোভাবে কারো ফসল নিয়ে আসতে পারি তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না। সবাই টিয়ের কথায় সম্মতি জানায় আর সবাই মিলে মানুষদের গ্রামে চলে আসে। এদিকে কৃষকেরা তাদের ফসল কাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর সেই সুযোগে সবাই খাবার মজুদ করতে থাকে। আর তখনই কৃষকের ছোট ছেলে সব দেখে ফেলে। বাবা, তোমরা ফসল কাটছো আর এদিকে পাখিরা সব ফসল নিয়ে যাচ্ছে। এই হুশ 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 হুশ, সবাই যা পারো তা নিয়ে তাড়াতাড়ি পালাও, নয়তো এই মানুষেরা যদি একবার ধরে ফেলে তাহলে কিন্তু আর রক্ষে থাকবে না। বাবা, তোমাকে আমি এত করে ডাকলাম আর তুমি একদম আসলে না। দেখো তো এখন পাখিগুলো কেমন উড়ে গেল। হয়েছে হয়েছে বাবা, তুই এখন আর কোনো চিন্তা করিস না। এরপর যদি আসে তাহলে আমরা সবাই মিলে পাখিগুলোকে ধরে ফেলবো। না বাবা, আমি কালই ভাত পাতবো আর পাখিগুলোকে ধরে খাঁচায় বন্দি করব। তুমি আমাকে এক্ষুনি দুটো খাঁচা বানিয়ে দাও তো। ও বাবা, দাও না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রে বাবা, আমি হাতের কাজটুকু সেরেই তোর জন্য খাঁচা বানিয়ে দিচ্ছি। বাবার মুখে এমন কথা শুনে কৃষকের ছেলে মহা খুশি হয় আর আনন্দে লাফাতে থাকে। এই বল দেখতে দেখতে নিজেদের রাত নেমে আসে আর সবাই নিজেদের বাসায় ঢুকে যায়। আমার শরীরের শক্তিগুলো একদম শেষ হয়ে যাচ্ছে, হাড়গুলো কেমন দুর্বল হয়ে গিয়েছে। আর যাবেই না বা কেন, আমি তো সেই কষ্টগুলো দিন থেকে কচি কচি পাখির ছানা খাই না। না, এভাবে আর থাকা যাবে না। আমি যদি দিন দিন এভাবে শক্তি সামর্থ্যহীন হয়ে যাই তাহলে তো আর কোনো মেয়েই আমার দিকে ফিরে তাকাবে না, আমাকে আর কেউ বিয়ে করবে না। না না, আর বসে থাকা যাবে না, আজ রাতেই আমাকে কিছু পাখির ছানা ধরে খেতে হবে। এই ভেবে ঈগল বাসা থেকে বেরিয়ে যায় আর তার তীক্ষ্ণ চোখ দিয়ে এদিক সেদিক ছানা খুঁজতে থাকে। ঠিক তখনই তার চোখ পড়ে সুখী পায়রার বাসা। আরে বা, সুখী পায়রা দেখছি তার ছানাকে আমার খাবার বানানোর জন্য রেখে গিয়েছে। ঈগল আর কোনো দিকে না তাকিয়ে সোজা সুখী পায়রার ঘরের ভিতর ঢুকে পড়ে আর ছানাটাকে ধরে কপ কপ করে গিলে ফেলে। শান্তি, যাই পালাই আগে এখান থেকে। ঈগল পারুলকে খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে সেখান থেকে চলে যায়। এদিকে তখনই সুখী পায়রা তার ঘরে আসে, তার চোখের সামনে নিজের সন্তানের রক্ত আর পালক দেখে চিৎকার করে ওঠে। এ আমার কি সর্বনাশ হয়ে গেল, আমার ছানাকে কে হত্যা করলো, এ আমার কি সর্বনাশ হয়ে গেল। সুখী দিদি, তুমি এমন করে চিৎকার কেন করছো? আমার ছানাকে কে যেন খেয়ে চলে গিয়েছে। এ তো অবাক করা কাণ্ড, আমি আজ বাইরে ছিলাম, পাখি ছাড়া কোনো জন্তুকে তো আসতে দেখিনি। তাহলে কি কোনো ভূত প্রেত এসে খেয়ে চলে গেছে? টুনি, তুই কি পাগল হলি নাকি? আমাদের জঙ্গলে কি কোনো ভূত প্রেত আছে? আগে কি কখনো এমন ঘটনা দেখেছিস? তা তো অবশ্য দেখিনি। এখানে অন্য কোনো রহস্যের গন্ধ পাচ্ছি, তাই কাল সকালে এটা রহস্য খুঁজতে হবে। আজকে রাতের মতো সবাই নিজেদের বাসায় চলে যাও। এমন সময় ঈগল সেখানে আসে আর কোনো কিছু না জানার ভান করে বলতে থাকে। এত রক্ত আর পাখির পালক, তার মানে কোনো কিছু এসে একে খেয়ে গিয়েছে। কিন্তু কে খেলো? সেটাই তো আমরা খুঁজে বের করার পরিকল্পনা করছি। তোমাদের পরিকল্পনায় আমাকেও নিও কেমন, আমিও তোমাদের সাথে আসল চোরকে ধরবো। আচ্ছা ঠিক আছে, অবশ্যই তোমাকেও ডাকা হবে। এবার সবাই আজকের মতো বাড়ি ফিরে যাও। এরপর সবাই টিয়ের কথা মতো চলে যায় আর ঈগল মনে মনে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে আর সবাই যার যার কাজে চলে যায়। সকাল সকাল সবাই নিজেদের ছানাগুলোকে রেখে কাজে চলে গিয়েছে। এই সুযোগে দু চারটাকে ধরে একটু গিলে ফেলি।
ঈগল তার মনের ভাবনা ঠিক করে টুনির বাড়িতে যায়। আর টুনির মেয়ে টুকিকে দেখে বলতে থাকে, তুই এখনো বাড়িতে বসে আছিস, আর এদিকে তোর মা তোর জন্য অপেক্ষা করছে। কোথায় আমার মা? জঙ্গলের শেষে তোর মা তোর জন্য অপেক্ষা করছে, আর তোকে আমার সাথে নিয়ে যেতে বলেছে। এবার চল তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। কিন্তু মা তো আমাকে কারো সাথে যেতে বারণ করেছে, তোমার সাথে গেলে মা যদি রাগ করে? আরে পাগলি, তোর মাই তো আমাকে পাঠিয়েছে, তাহলে তোর মা আবার রাগ করবে কেন বলতো? তুমি সত্যি কথা বলছো তো? আরে মা, আমি সত্যি কথা বলছি, এবার তো চল। ঈগল মিথ্যে কথা বলে টুকিকে নিয়ে উড়ে যেতে থাকে, আর যেতে যেতে জঙ্গলের শেষে মানুষদের গ্রামের পাশে গিয়ে দাঁড়ায়। কোথায় আমার মা? আমি তো আমার মাকে কোথাও দেখতে পাচ্ছি না। আর দেখতে পাবিও না। মানে তুমি না বললে আমার মা তোমাকে পাঠিয়েছে? ওসব আমি মিথ্যে কথা বলেছি তোকে বাইরে নিয়ে আসার জন্য, কারণ তোকে আমি এখন খাবো বলে। ঈগল হাসতে থাকে, আর তা দেখে টুকি ভয় পিছাতে থাকে। এদিকে তখনই সেই কৃষক আর তার ছেলে বিনয় জাল ফেলে টুকি আর ঈগলকে বন্দি করে ফেলে। চল বাবা, এবার একে তুই তোর খাঁচায় বন্দি করবি, আয় আর এদের নিয়ে খেলা করবি। তুমি অনেক ভালো বাবা। এরপর পাখিগুলোকে ধরে নিয়ে তারা নিজেদের বাড়িতে চলে আসে, আর দুজনকে খাঁচায় বন্দি করে, আর সেটা মিষ্টি উড়ে যেতে দেখে ফেলে। আর দেখে টুনিকে গিয়ে বলে দেয়, ওই মানুষগুলো এত নিষ্ঠুর, আমার ছানাটা কেউ ছাড় দিল না, চলো তো। দাদা, তুমি দয়া করে আমার ওই ছানাকে ছেড়ে দাও না গো, আমার ছোট ছানাটা অনেক কষ্ট পাচ্ছে। ঈগল দাদাটাও যে অনেক কষ্ট পাচ্ছে, ছেড়ে দাও না গো। যা তুই এখান থেকে, দেখছিস না আমার ছেলেটা বাকিগুলোকে পেয়ে কত খুশি হয়েছে? আমার কাছে আমার সন্তানের খুশিটাই অনেক বড়। এখন আর কোনো কথা না বলে ভাগ এখান থেকে। দয়া করো কৃষক দাদা, দয়া করো, তুমি আর ওভাবে বলো না, আমার ছানাটা যে কষ্ট পাচ্ছে। তোরা কি এখন যাবি নাকি তোদেরকেও বন্দি করব? টুনি নিজের সন্তানকে বাঁচানোর আশায় সেখান থেকে চলে যায়, আর অপেক্ষা করতে থাকে কখন তারা খাঁচা ছেড়ে দূরে যাবে। এভাবে দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে আসে, আবার রাত পেরিয়ে ভোর হয়ে আসে, আর বিনয় খাঁচা নিয়ে তার বাবার সাথে নদীতে যায়, আর তখন সে জলে ভাসা একটা কলা দেখতে পায়। মা, কি সুন্দর কলা ভেসে যাচ্ছে, যাই গিয়ে কলাটাকে নিয়ে আসি। বাবা, আমি ডুবে যাচ্ছি, বাবা আমায় বাঁচাও। কে কোথায় আছো? আমার বিনয়কে বাঁচাও, বাঁচাও আমার বিনয়কে। কৃষক তার ছেলের জন্য চিৎকার করতে থাকে, আর সেই চিৎকার শুনে টুনি আর সুখী গিয়ে তাদের পা দিয়ে ছেলেটিকে জল থেকে তুলে নিয়ে আসে। আমার বিনয়, ছোট পাখিরা, আমি দুঃখিত, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি সন্তান হারানোর কত কষ্ট, তাই তো আমি আর সেই কষ্ট কাউকে দিতে চাই না। তুমি তোমার ছানাকে নিয়ে যাও, সাথে ঈগলকেও। তোমাকে অনেক ধন্যবাদ কৃষক দাদা, তুমি আমার অনেক বড় উপকার করলে। ঈগল দাদা, তুমি এত জঘন্য কাজটা করতে পারলে। আমার ভুল আমি বুঝতে পেরেছি টুনি, তোরা আমাকে মাফ করে দে, আমি আর কোনোদিন এমন কাজ করব না। ঠিক আছে, এবারের মতো আমরা তোমাকে মাফ করে দিলাম, কিন্তু এর পরও যদি এমন কাজ করো তাহলে আমরা তোমাকে শাস্তি দিতে বাধ্য হব। এরপর সবাই মিলে জঙ্গলে ফিরে আসি, আর সুখে দিন কাটাতে থাকি। রহস্যময়ী পুকুর, তুমি টুনিকে যা দিয়েছো সব কেড়ে নাও, আর টুনিকে পঙ্গু করে দাও। রহস্যময়ী পুকুর, কি ব্যাপার টুনি, তুমি এখনো রেডি হওনি কেন? তোমাকে তো কাল বলেছি যে আমার বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে, এক কথা তোমাকে কতবার বলতে হয় বলো তো? যাও গিয়ে রেডি হয়ে এসো। রাগ করো না গো, আমি কাজের চাপে ভুলে গিয়েছিলাম, তুমি একটু বসো, আমি রেডি হয়ে আসছি। টুনি ঘরে চলে যায়, আর আয়নার সামনে বসি তার বাবার দেওয়া সোনার গহনাটা গলায় পড়ে।
ওগো আমি রেডি, তুমি চলো এবার। টোনা টুনি বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আরে আরে, আমি একই দেখছি, কালো টুনি আবার গলায় সোনার হারও পরেছে। এই কালো টুনি, তোকে এই সোনার গহনা পরে একদম কালো বিড়ালের মতো লাগছে। দিদি কিসব বলছো, এমন করে কাউকে অপমান করতে নিয়ে জানো না। আর এটাকে তুমি ভুলে গেছো যে ঈশ্বরের সৃষ্টি কালো হোক বা ফর্সা কোনোটাই অমূল্য নয়। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আসলে কি জানিস তো, চোরের মুখে রাম নাম শোভা পায় না। আচ্ছা টোনা, বিয়ের সময় তোমার চোখ কি বাধা ছিল নাকি? আমরা বনের পাখিরা ভেবে কুল পাচ্ছি না যে তোমার মতো সুদর্শন পাখি কি করে এমন কালো মেয়েকে বিয়ে করলো। ছি, ভাবতে গা গুলি আসছে। বিউটি এসব বলেই চলে যায়। বিউটির এমন কথা শুনে টোনার ভীষণ রাগ হয়। টোনা রাগে গজগজ করতে করতে বাড়ি ফিরে আসে। কি হয়েছে টোনা, তোমার শরীর খারাপ লাগছে নাকি? এভাবে বাড়ি ফিরে আসলে কেন? যাবে না, যাবে না তোমার বন্ধুর বাড়িতে? তোমার মতো কালো মেয়ের জন্য রাস্তাতে আমাকে যা অপমানিত হতে হয়েছে, না জানি বন্ধুর বাড়িতে গেলে আরো কত অপমানিত হব আমি। কি নেশা করে যে তোমাকে বিয়ে করেছি কে জানে, তুমি সত্যি আমার জীবনের একটা অভিশাপ। না, পরে সকলের মতো তুমি আজ আমাকে অপমান করছো কালো জন্য। একটা কথাও শুনতে চাই না আমি তোমার মুখের। চলে যাও, চলে যাও আমার চোখের সামনে থেকে। টোনার এমন কথা শুনি টুনি কাঁদতে কাঁদতে বনের গভীরের পুকুরের পাড়ে চলে যায়, আর পুকুরের পানিতে পা দুলিয়ে কাঁদতে থাকে। ঈশ্বর, কেন আমাকে কালো পাখি বানিয়ে পাঠিয়েছো? তুমি আমাকে তুলে নাও ঈশ্বর, তুলে নাও। বনের পাখিদের অপমানজনক কথা যে আমার আর সহ্য হচ্ছে না। সবার সাথে আজ আমার স্বামীও আমাকে কথা শোনালো কালো বলে। না, এভাবে আর থাকা যাবে না, বাড়িতে যেতে হবে। আমার যে যেতে মন চাচ্ছে না, গেলে টোনা আমারও আমাকে বকা দিবে। ইস, যদি আমি ফর্সা হতে পারতাম তাহলে কতই না ভালো হতো। টুনি এমন কথা বলার সাথে সাথে টুনির পুরো শরীর ফর্সা হয়ে যায়। টুনি ওর হাত পা দেখে অবাক হয়ে বলতে থাকে, আরে আরে, এ আমি কি দেখছি, আমার কারো শরীর এমন ফর্সা হলো কি করে? হায় হায়, আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে কি পুকুর? এমন সময় পুকুরটি পড়ে উঠে আসে আর পড়ি বলতে থাকে, ভয় পেও না পাখি, আমি জল পড়ি। আর এই পুকুরটা হলো রহস্যময়ী পুকুর। এই রহস্যময়ী পুকুরের পানিতে পা রেখে যে যা চায় তারই মনের আশা পূরণ হয়, আর তোমার চাওয়াটাও পূরণ হয়েছে। জল পড়ি, আমাকে ভরসা করে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ গো। এখন থেকে আমার যা দরকার হবে তাই রহস্যময়ী পুকুরের কাছেই আমি চাইবো। তবে একটা শর্ত আছে পাখি, আর সেটা হলো তুমি নিজের চিন্তা বাদ দিয়ে যদি অন্যের জন্য কিছু চাও তাহলে সেটা তুমি দ্বিগুণ হিসেবে ফেরত পাবে। তুমি এই রহস্যময়ী পুকুরের কথা সবাইকে বলতে পারবে, তবে সাবধান, এই শর্তের কথা কাউকে বলবে না, কেমন? এসব বলে জল পরি পুকুরে মিশে যায়। আর টুনি খুশি মনে বাড়ির দিকে রওনা দেয়। টুনিকে এই রূপে দেখে বনের পাখিরা বেশ অবাক ছিল, কিন্তু ওরা টুনিকে কিছুই বলে না। কিছুক্ষণের মধ্যেই টুনি বাড়িতে ফিরে আসে। এই কে তুমি, এভাবে না বলে অন্যের ঘরে ঢুকে পড়লে কেন? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছে আমার বাড়ি থেকে। আরে আমি গো, আমি তোমার স্ত্রী টুনি গো, তুমি আমাকে চিনতে পারছো না? তুমি টুনি? কিন্তু তুমি আমার সুন্দরী ফর্সা হলে কি করে গো? তোমার সুন্দরের পেছনে রহস্য কি আমাকে খুলে বলো তো। টুনি টোনাকে রহস্যময়ী পুকুরের কথা খুলে বলে, কিন্তু শর্তের কথা কিছুই বলে না। সব শুনে টোনা বলতে থাকে, তুমি কি বোকা, ওই রহস্যময়ী পুকুরের কাছ থেকে আমাদের জন্য কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে আসতে পারলে না? আরে চিন্তা করো না টোনা, রহস্যময়ী পুকুর তো আর উধাও হয়ে যায়নি, তাই না? কালকে গিয়ে আমি নিজের জন্য আর বনের অসহায় পাখিদের জন্য কিছু চাইবো গো। চলো, রাত হয়েছে, এবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। ওরা ঘুমিয়ে পড়ে। পরের দিন টুনি ওই রহস্যময়ী পুকুরের পানিতে পা রেখে বলতে থাকে, রহস্যময়ী পুকুর, আমার জন্য একটা আর আমাদের বনের অসহায় পাখিদের জন্য একটা,
মোট দুটো সোনার হাড়ি দাও তো আমাকে। টুনি এ কথা বলার সাথে সাথে তিনটি সোনার হাড়ি ভেসে ওঠে। টুনি তিনটি সোনার হাড়ি দেখে অবাক হয়ে যায়। টুনির অবাক হওয়া দেখে জলপরি উঠে আসে আর বলতে থাকে, অবাক হওয়ার কিছুই নেই পাখি, আমি তো শর্তে বলেই দিয়েছি, তুমি যদি অন্যের জন্য কিছু চাও তার দ্বিগুণ ফল তুমি পাবে, যাও পাখি বাড়িতে যাও। জলপরি অদৃশ্য হয়ে যায় আর টুনি খুশি মনে সোনার হাড়ি তিনটা নিয়ে বাড়িতে যায়। টুনি নিজের পাশাপাশি বনের অসহায় পাখিদের সাহায্য করতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। যে করেই হোক, টোনা টুনির ধনী হওয়ার পিছনের রহস্য আমাদের জানতেই হবে। আজ থেকে আমাদের কাজ টোনা টুনির উপর নজর রাখা, বুঝেছ? যেই কথা সেই কাজ। ওরা দুজন টোনা টুনির উপর নজর রাখতে থাকে। একদিন টুনি ওই রহস্যময়ী পুকুরে গিয়ে পানিতে পা রেখে বলতে থাকে, রহস্যময়ী পুকুর, বনের সব অসহায় পাখিদের বাড়ি তুমি পাকা করে দাও। টুনি এসব বলার সাথে সাথে বনের পাখিদের বাড়ি পাকা হয়ে যায় আর টুনির বাড়ি দোতলা হয়ে যায়। টুনি ওখান থেকে চলে যায়। এদিকে যোগ্য কাক টুনির এসব কাণ্ড লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। আর যোগ্য ও টুনির মতো রহস্যময় পুকুরের কাছে সোনার হাড়ি যায়। রহস্যময় পুকুর যোগ্যকে সোনার হাড়ি দেয় আর জলপরি যোগ্যকে টুনির মতো সব খুলে বলে। যোগ্য খুশি হয়ে বাড়িতে চলে যায় আর কণিকাকে যোগ্য শর্ত ছাড়া সব কথা খুলে বলে। আরে যোগ্য, একটা হাড়ি কেন নিয়ে এসেছো? অনেক কয়েকটা হাড়ি আনতে পারোনি? এবার আমরা ওই পুকুরে সোনা দানা দিয়ে অনেক ধনী হব, বনে সকলের চেয়ে ধনী। কিন্তু আমাদের সাথে তো টুনিও ধনী হবে, কারণ ওরাও তো রহস্যময় পুকুর সম্পর্কে জানে। আচ্ছা যোগ্য, তুমি এই সোনার হাড়ির সাথে সাথে টুনির ক্ষতি চাইতে, তাহলে এই বনে আর কোনো ধনী থাকতো না, শুধু আমরাই একমাত্র ধনী থাকতাম। না না কণিকা, এমনটা চাওয়া যাবে না, তুমি তো জানোই অন্যের ক্ষতি চাওয়া ভালো নয়। চুপ করো তো, আমি চাই না এই বনে আমার থেকে ধনী আর কেউ থাকুক, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, যা করার আমাকে করতে হবে। কণিকার কিছু বলে না, সে সোজা রহস্যময় পুকুরের কাছে আসে আর পুকুরে পা রেখে বলতে থাকে, রহস্যময় পুকুর, তুমি টুনিকে যা দিয়েছো সব কেড়ে নাও আর টুনিকে পঙ্গু করে দাও। কণিকার কথা শেষ হতে না হতেই জলপুরি ওখানে আসে। তুমি এই পুকুরের শর্তের কথা না জেনে কেন এমন অন্যের ক্ষতি চাইলে শুনি? এবার তুমি অন্যের জন্য যা চেয়েছো তার দ্বিগুণ তুমি নিজেও পাবে। জলপরি অদৃশ্য হয়ে যায় আর কণিকার সাথে সাথে পঙ্গু হয়ে যায় আর বোবা হয়ে যায়। অন্যদিকে টুনির সবকিছু অদৃশ্য হয়ে যায় আর টুনি পঙ্গু হয়ে যায়। যোগ্য কণিকাকে বাড়িতে নিয়ে যায়। টুনি, এ কি হলো তোমার? আর আমাদের সম্পত্তি কোথায় গেল গো? কান্না করো না টুনা, কেউ মনে হয় আমাদের ক্ষতি চেয়েছে ওই রহস্যময় পুকুরের কাছে। তুমি আমাকে তাড়াতাড়ি পুকুরের কাছে নিয়ে চলো, ওই রহস্যময় পুকুরই পারবে আমাকে ঠিক করে দিতে। চলো টুনা চলো। টুনা টুনিকে পুকুরের কাছে নিয়ে যায়। টুনি পুকুরকে সব কথা খুলে বলে আর রহস্যময় পুকুর এরপর টুনিকে ভালো করে দেয় আর তার সব সম্পত্তিও টুনি ফিরে পায়। এরপর টোনা টুনিকে নিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে। ওরে বাবা রে, ভূত ভূত পালাও সবাই, ও মা গো, বাবা গো, বাঁচাও, ভূত ভূত। পাহাড়তলে জঙ্গলে টোনা নামে এক পাখি তার মা মিনুর সাথে বাস করত। টোনা ছিল একজন তরমুজ ব্যবসায়ী। টোনা তার নিজের জমিতে তরমুজ চাষ করে সেগুলো বাজারে বিক্রি করত আর সেগুলো বিক্রি করে টোনা বিরাট অট্টালিকা বানিয়েছে আর অনেক টাকা পয়সার মালিক হয়েছে টোনা। মা, আমি জমিতে যাচ্ছি, তুমি আজ আমার জন্য কষা খাসির মাংস আর গরম গরম ভাত রান্না করে রেখো তো, আমি আজ দুপুরে এসে পেট ভরে খাবো। আচ্ছা ঠিক আছে রে বাবা, আমি সবকিছুই খুব যত্ন করে রান্না করে রাখবো রে বাবা, এবার তুই তোর কাজে যা। এরপর টোনা তার তরমুজের জমিতে যায় আর বড় বড় তরমুজগুলো ঝুড়িতে তুলে নিতে থাকে। এমন সময় সেখানে এক বৃদ্ধা এসে বলে,
বাবা, তোমার জমিতে তো অনেক তরমুজ ফলেছে, তুমি আমাকে একটা তরমুজ দাও না বাবা, আমার যে তরমুজ খেতে খুব ইচ্ছে করছে। এসেছেন উনি তরমুজ চাইতে, এত কষ্ট করে তরমুজ ফলিয়েছি কিনা আমি, আর ওনাকে কিনা আমি ফ্রিতে দেওয়ার জন্য রাখছি। এত যখন তরমুজ খাওয়ার ইচ্ছে হয় তবে কিনে খেতে পারেন না, যত সব। বাবা, কিনে খাওয়ার মতো যদি আমার কাছে টাকা পয়সা থাকতো তাহলে তো আমি তোমার কাছে হাত পাততাম না বাবা, পয়সা দিয়ে কিনে খেতাম। এই বুড়িয়াই, সাত সকাল বেলায় নাবক বকিয়ে আমার মাথা না খেয়ে যা, তো এখান থেকে যান। বাবা, আমার যে তরমুজ খেতে খুবই ইচ্ছে করছে, দাও না গো দয়া করে একটা তরমুজ। তুমি ভালো করে দেখো, তোমার জমিতে হয়তো ছোটখাটো একটা তরমুজ রয়েছে, ওই একটা তরমুজ আমাকে দিলে তোমার কোনো ক্ষতি হবে না, বরং তোমার অনেক লাভ হবে, আমি তোমাকে অনেক আশীর্বাদ করে দিব বাবা। বুঝেছি বুড়ি, তুই আমার খালি কথায় যাবি না, তোকে এখন আমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। এরপর টুনা রেগে গিয়ে বৃদ্ধাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। তারপর টুনা তরমুজের ঝুড়ি নিয়ে বাড়ি ফিরে আসে। এদিকে মাটিতে পড়ে থাকা বৃদ্ধা টুনাকে অভিশাপ দিয়ে বলে, তুই আমাকে মাত্রই একটা তরমুজ খেতে দিলি না, আবার আমাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিলি, আমি তোকে অভিশাপ দিলাম, তোর বউ তরমুজ হয়ে যাবে, তোর ঘরে সব সুখ নষ্ট হয়ে যাবে, তখন বুঝবি কেমন লাগে। এরপর বৃদ্ধা সেখান থেকে চলে যায়। এদিকে টোনা বাড়ি ফিরে দেখে জঙ্গলের মোড়ল এসেছে তার মেয়ের সাথে টোনার বিয়ের সম্বন্ধ নিয়ে। একই মোড়ল মশাই, আপনি কষ্ট করে আমার বাড়িতে এলেন যে, তা আমাকে ডাকলেই তো আমি আপনার বাড়িতে চলে যেতাম। আরে কি যে বলো না বাবা, তুমি হলে এই অত্র জঙ্গলের সবচেয়ে বড় ধনী, তোমাকে কি করে ডেকে পাঠাই বলো। আপনিও তো নাম যশে কম না, তাই না মোড়ল মশাই, তা বলুন হঠাৎ করে কি মনে করে আমার বাড়িতে এসেছেন। আমার মেয়ে তোমাকে পছন্দ করেছে, তোমাকে বিয়ে করতে চায় বাবা, তা তুমি যদি রাজি থাকো তাহলে আমি খুব তাড়াতাড়ি তোমাদের দুজনের বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। আপনার মেয়ের বিয়ে আমার সাথে, এ তো আমার জন্য পরম সৌভাগ্যের ব্যাপার, আমি রাজি মোড়ল মশাই। মা তুমি কি বলো? মোড়ল মশাইয়ের মেয়ে আমার বাড়ির বউ হবে, আমি কি তাতে আপত্তি জানাতে পারি রে বাবা? যাক, শুনে বড়ই খুশি হলাম। এরপর মোড়লের মেয়ে টুনির সাথে টোনার বিয়ে দেওয়া হয়। কিন্তু বিয়ের প্রথম রাতে বৃদ্ধার অভিশাপে টুনি তরমুজ হয়ে যায়। একি, আমি এমন পাখি থেকে তরমুজ হলাম কি করে? হায় ঈশ্বর, আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে আমাকে তুমি কেন এমন করে দিলে ঈশ্বর, আমাকে কেন তরমুজ বানিয়ে দিলে? এমন সময় টুনা সেখানে আসে আর নিজের বউকে দেখে বলে, ও বউ, তুমি আমার তরমুজ বউ হলে কি করে? আমি কিছু জানি না গো, কেন এমন হলাম আমি। নিশ্চয় কোনো পেতনি তোমার উপর ভর করে এমন করে দিয়েছে। এমন সময় মিনু সেখানে চলে আসে। ও মা, এ ভূত কেন আমার ঘরে? মা, এ কোনো ভূত টুত নয়, এ হলো তোমার ছেলের তরমুজ বউ। এই মেয়ে পাখি থেকে তরমুজ হয়ে যায়, সেটা মোড়ল আমাদের না জানিয়ে তাদের মেয়েকে আমাদের কাঁধে ঝুলিয়ে দিয়েছে, আমাদের ঠকিয়েছে মোড়ল। এই তরমুজ বউকে তুই এক্ষুনি বাড়ি থেকে বের করে দে বাবা, মোড়লের সাথে কি বোঝাপড়া করতে হয় তা আমি করে নিব। না মা, আমি আমার তরমুজ বউকে বের করে দিতে পারবো না, আমি যে টুনিকে আগে থেকে অনেক ভালোবাসতাম, টুনি যাই হোক না কেন আমি ওকে সুস্থ করেই ছাড়বো। এমন সময় এক প্রতিবেশী দৌড়ে এসে টোনাকে বলে, টোনা দাদা, তোমার সর্বনাশ হয়ে গেছে, তোমার তরমুজের জমির সবগুলো তরমুজ গাছ আপনা আপনি পুড়ে ছাই হয়ে গেছে। কি বলিস এসব, এদিকে আমার বউটা তরমুজ হয়ে গিয়েছে আর ওইদিকে তরমুজ জমির গাছগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছে, এসব হচ্ছে কি আমার সাথে? চলো তো সবাই জমিতে যাই। এরপর সবাই মিলে টোনার জমির দিকে যেতে থাকে। এদিকে তরমুজ বউকে দেখে জঙ্গলের সবাই ভূত মনে করে দৌড়ে পালাতে থাকে। ওরে বাবা রে, ভূত ভূত, পালাও সবাই, ও মা গো বাবা গো, বাঁচাও, ভূত ভূত। সবাই এভাবে আমাকে দেখে ভয়ে পালিয়ে যাচ্ছে কেন?
তাহলে কি ওরা ভাবছে যে আমি পাখি নই, কোনো ভূত? হায় ঈশ্বর, আমার কোনো ভুল থাকলে তুমি আমাকে মাফ করে দাও আর আমাকে আবার আগের রূপে ফিরিয়ে দাও। ঈশ্বর, ফিরিয়ে দাও। এদিকে টুনি কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে আসে আর ঘরের এক কোণে লুকিয়ে কাঁদতে থাকে। আর এদিকে টোনা নিজের জমি দেখে মনে মনে ভাবতে থাকে, এগুলো হয়তো ওই বৃদ্ধার অভিশাপের কারণেই হচ্ছে, কেন যে তার সাথে সেদিন আমি খারাপ আচরণ করলাম। কোন বৃদ্ধার কথা বলছিস তুই? আর বৃদ্ধাই বা তোকে কেন অভিশাপ দিবে? এরপর টোনা সব ঘটনা তার মাকে খুলে বলে। সব শুনে মিনু বলে, এ তুই কি করেছিস বাবা? শোন, এবার আমাদের ওই বৃদ্ধাকে খুঁজে বের করতেই হবে, আর তারপর ওনার কাছে ক্ষমা চেয়ে অভিশাপ ফিরিয়ে নিতে হবে, নয়তো তরমুজ বউ আর কখনোই পাখি রূপে ফিরে আসতে পারবে না রে বাবা, আর আমরাও কখনো আর্থিকভাবে উঠে দাঁড়াতে পারবো না। এরপর টোনা আর মিনু মিলে ওই বৃদ্ধাকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর ওরা দুজন ওই বৃদ্ধাকে খুঁজে পায়। আর টোনা কাঁদতে কাঁদতে বৃদ্ধাকে বলে, বুড়িমা, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে বুড়িমা, আমি আসলে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার কারণে টাকার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম, আমার ভেতর থেকে সব মানবতা হারিয়ে গিয়েছিল বুড়িমা, আমি আমার সব ভুল বুঝতে পেরেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন আর আমার তরমুজ বউকে আবার পাখি রূপে ফিরিয়ে দিন, আপনি দয়া করুন আমার উপর। এই বোধটা সেদিন তোর কোথায় ছিল রে? যদি তুই সেদিন অন্যায় না করতি, আজ তোকে এমন কঠিন সময়ের মুখোমুখি হতে হতো না, তবে তুই যখন তোর নিজের ভুল বুঝতে পেরেছিস তখন আমি আমার অভিশাপ ফিরিয়ে নিলাম। তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা, আমি আর কোনোদিনও অন্যায় করব না, আর আমি এখন থেকে সবাইকে সাহায্য করব, আর কখনোই আমার ভেতর লোভ আর অহংকারে জন্ম দিতে দিব না, আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে বুড়িমা। এরপর টোনা আর মিনু বৃদ্ধাকে নিয়ে তাদের বাড়ি ফিরে যায়। এদিকে অভিশাপ মুক্ত হয়ে তরমুজ বউ টুনি আবার পাখি রূপে ফিরে আসে, আর ওরা সবাই একসাথে সুখে বসবাস করতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।